السلام عليكم ورحمة الله وبركاته. ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সেলফ হুজাইফানুর। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে আপনারা কিভাবে সেলফে এসটিডি পণ্য অর্ডার করবেন সে সম্পর্কে এবং কোন প্রসেসে অর্ডার করবেন। তো প্রথমত আপনি সেলফ অ্যাপসে প্রবেশ করার পরে এই ব্যানার উপরে ক্লিক করবেন, করার পরে অর্ডার করুন অপশনে ক্লিক করবেন। এখানে আসলে দেখবেন যে এখানে পণ্য রয়েছে এসটিজি পণ্য, যেমন আমি এখানে দাম দেওয়া রয়েছে, এখানে দাম হলো 410 টাকা, সেটা ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে 380 টাকা দিচ্ছে। তারপরে এই পণ্যটা 180 টাকা, সেটা ডিসকাউন্ট দিয়ে 160 টাকা দিচ্ছে। তো প্রত্যেকটা পণ্যে আপনাদের জন্য ডিসকাউন্ট দেওয়া রয়েছে। তো এগুলো কীভাবে অর্ডার করবেন, যেমন আমি একটা দিয়ে দেখাচ্ছি। এই কার্টে যুক্ত করুন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখবেন অর্ডার করুন অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। করার পর আপনি এখানে আসলে কত পয়েন্ট আপনি অর্ডার করতে যাচ্ছেন, ডেলিভারি চার্জটা কেমন হবে, যেমন এই যে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা ডাবল হবে। যেমন আপনি 1 থেকে যদি 24 পয়েন্টের ভিতরে অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জটা থাকবে 100 টাকা, 130 টাকা থেকে মাইনাস হয়ে আপনি 100 টাকা পাবেন। আর যদি 24 পয়েন্টের উপরে, মানে 25 পয়েন্ট থেকে 49 পয়েন্ট পর্যন্ত আপনি অর্ডার করেন, এর ভিতরে আপনার ডেলিভারি চার্জ থাকবে 60 টাকা। তো 49 পয়েন্টের উপরে যদি আপনি অর্ডার করেন, 50 পয়েন্ট থেকে যদি আপনি 99 পয়েন্ট পর্যন্ত অর্ডার করেন, তাহলে আপনি ডেলিভারি চার্জটা পাচ্ছেন 40 টাকা 99 পয়েন্ট পর্যন্ত। যখন আপনি 100 পয়েন্টের অর্ডার করবেন তাহলে আপনার ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি। 100 পয়েন্টের উপরে যতই অর্ডার করেন ততই আপনার কি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রিতে দেবে। তো এখন আপনাদেরকে ডেলিভারি চার্জ সম্পর্কে বিষয়টা অবগত করলাম। এখন আসি কিভাবে অর্ডার কনফার্ম করবেন, যেমন এই পরবর্তী ধাপে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার নাম লিখবেন, ঠিকানা লিখবেন, ঠিকানা লিখে এখানে আসবেন। আসার পরে দেখবেন আপনারা কয়েকটা প্রসেসে আপনারা অর্ডার করতে পারবেন, যেমন দেখেন একটা হলো ভাউচার পয়েন্ট, একটা এসটিজি ভাউচার, একটা নগদ, একটা অন্যান্য। তো আমি আপনাদেরকে প্রত্যেকটা দিয়ে অর্ডার কনফার্ম করা শিখিয়ে দেব। সেটা হলো ভাউচার পয়েন্ট, হলো আপনারা জানেন সেলফে ভাউচার পয়েন্ট নামক একটা অপশন রয়েছে, এটার ভিতরে টাকা অ্যাড করে সেখান থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন। যদি এটার ভিতরে আপনি টাকা অ্যাড করে রাখেন তাহলে এখানে ক্লিক করে কনফার্মে ক্লিক করলে আপনার অর্ডারটা হয়ে যাবে। এক দ্বিতীয়ত হচ্ছে এসটিজি ভাউচার, এসটিজি নতুন একটা ভাউচার যুক্ত হয়েছে, সেটা হলো এই যে এসটিজি ভাউচার। এখানে আপনি ভাউচার পয়েন্ট ক্রয় করে এখান থেকেও অর্ডার কনফার্ম করতে পারবেন। তারপরে হলো নগদ, এই নগদ দিয়ে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন। যদি নগদে আপনার টাকা থাকে তাহলে নগদে ক্লিক করে অর্ডার কনফার্ম করুন অপশনে ক্লিক করবেন। তাহলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্ডার কনফার্ম করুন অপশনে ক্লিক করবেন। তারপরে আপনাদের নগদ নাম্বারটা বসাবেন, এখানে নগদ নাম্বারটা বসিয়ে প্রসেট অপশনে ক্লিক করলে আপনার নগদ নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপিটা বসিয়ে আপনারা এখানে ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দিবেন। ওটিপিটা বসিয়ে আপনার প্রসেট বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার নগদ পিন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে, নগদ নাম্বার থেকে টাকা কেটে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। তারপরে তৃতীয় নাম্বার প্রসেস হলো অন্যান্য অপশনে ক্লিক করবেন, করে অর্ডার কনফার্ম করুন অপশনে ক্লিক করবেন। তারপরে এই কনফার্ম করুন অপশনে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে কয়েকটা প্রসেস আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন, সেটা হলো মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকের মাধ্যমে আপনারা এখান থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন। যেমন আপনার যদি এখানে ব্যাংকের কোনো কার্ড থাকে, ব্যাংকের ভিসা কার্ড থাকে, মাস্টার কার্ড থাকে, তাহলে সেগুলো দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন। একটা সিলেক্ট করে আপনি এখান থেকে কার্ড নাম্বার দিবেন,
তারপরে কার্ডের নাম্বার দিবেন, তারপরে কার্ডের নাম দিবেন, পিন দিবেন, তাহলে আপনার এখান থেকে টাকা কেটে যাবে। তারপর হলো মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে দেখবেন বিকাশ, রকেট, নগদ, ওয়ালেট, উপায়, ইসলামী ওয়ালেট, তারপরে প্রত্যেকটা আপনার মোবাইল ব্যাংকিং থেকে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন। যেমন আপনি বিকাশ থেকে অর্ডার কনফার্ম করবেন, তো বিকাশ অপরে সিলেক্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সেম প্রসেসে নগদে যেরকম নাম্বার দিয়েছেন ওই রকম এখানে নাম্বার দেওয়ার অপশন আসবে, বিকাশ নাম্বারটা এখানে বসাবেন। এটা বসিয়ে কনফার্ম করুন অপশনে ক্লিক করবেন। তারপর আপনার বিকাশ নাম্বার একটা ওটিপি কোড আসবে, ওটিপি কোডটা আপনার এখানে বসায় দিবেন। বসায় দেওয়ানোর পরে আপনারা কি করবেন, কনফার্ম করুন অপশনে ক্লিক করবেন। তারপরে আপনার আপনি আপনার বিকাশের পাসওয়ার্ডটা এখানে বসায় দিয়ে কনফার্ম করুন অপশনে ক্লিক করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। এখন আসি আপনারা কিভাবে 100 পয়েন্ট 300 পয়েন্ট অর্ডার করবেন একসাথে। আমি এখন 300 পয়েন্ট অর্ডার করব, সেটা আমি আপনাদেরকে দেখাই। তো যে সিস্টেমটা দেখালাম ভাউচার পয়েন্টে কিভাবে অ্যাড করবেন সেই সিস্টেমটা আপনারা জানেন, নগদ বিকাশ থেকে এবং অন্যান্য মোবাইল ব্যাংকিং থেকে কিভাবে অ্যাড করবেন, অর্ডার কনফার্ম করবেন সেটাও দেখালাম। কিন্তু এখন হলো এসটিজি ভাউচার। এই এসটিজি ভাউচারটা কি আর এই ভাউচার থেকে আপনি অ্যাড করলে আপনার কোনো ফায়দা আছে কি না, প্রফিট আছে কি না? হ্যাঁ, অবশ্যই আপনার প্রফিট রয়েছে। ভাউচার পয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখবেন যে 1.5% 1.5% আপনাকে কি দেবে, ক্যাশব্যাক দেওয়া হবে। 1.5% আপনাকে ক্যাশব্যাক দেওয়া হবে। যেমন আমি 300 পয়েন্ট ক্রয় করব, তো 300 পয়েন্টটা আমার যাচ্ছে 8,700 টাকা। হ্যাঁ, 10,700 টাকা, 10,700 প্লাস 1.5%। দেখেন আমাকে কয় টাকা দেওয়া হইতেছে, এখান থেকে এটা ক্যাশব্যাক দেওয়া হবে। 160 টাকা আমাকে ক্যাশব্যাক দেওয়া হইতেছে যখন আমি ভাউচার পয়েন্টে টাকাটা অ্যাড করতেছি এসটিজি ভাউচারে। তো এসটিজি ভাউচারে কীভাবে অ্যাড করুন, ইসলামী ব্যাংকের উপরে ক্লিক করে এই নাম্বারটা কপি করে নেবেন, আর যদি ডাচ বাংলা ব্যাংক থাকে তাহলে ডাচ বাংলা ব্যাংকের এটা কপি করে আপনারা ডাচ বাংলা থেকে আপনারা টাকাটা সেন্ড করতে পারেন। তো আমি ইসলামী ব্যাংক দিয়ে অ্যাড করবো, তো ইসলামী ব্যাংকের এটা কপি করে নিলাম। এখন আমি আমার সেলফি অ্যাপসে প্রবেশ করলাম। তো আমি আমার সেলফি অ্যাপসে প্রবেশ করার পরে এই ট্রান্সফার অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা ইসলামী ব্যাংক যে অপশনটা রয়েছে IBPL এটার ভিতরে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। পরে আপনি যে নাম্বারে টাকা পাঠাবেন মানে সেলফের অফিসিয়াল নাম্বারে সেটা এখানে বসিয়ে দিবেন। তো এখানে প্রথমে 2-4 সংখ্যা রয়েছে, 2050, এই দুইটা কেটে তারপরে সংখ্যাগুলো বসাবেন। যেহেতু এখানে 2050 রয়েছে সেই 2-4 সংখ্যা বাদে তারপরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো এখানে বসাবেন। বসিয়ে তারপরে আপনি কত টাকা পাঠাবেন, যে আমি এখানে 10,800 টাকা অ্যাড করব, 700 টাকা। তো এখানে আমি 10,700 টাকা অ্যাড করব। তো 10,700 টাকা এখানে লিখলাম। লেখার পরে এখানে থেকে একটা যে বিজনেস অপশনে ক্লিক করবেন, নোটস নামক আপনি আপনার নামটা লিখে রাখতে পারেন। এটা এখানে লেখার পরে আপনার সেলফ ইন পিন নাম্বারটা বসিয়ে দিবেন, বসিয়ে দিয়ে এখানে সাবমিট করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে আপনারা এসটিজি ভাউচার পয়েন্টে ক্লিক করবেন, ভাউচার পয়েন্ট ক্রয় করুন। এখানে ক্লিক করে আপনারা ব্রাঞ্চের নাম মানে আপনার ব্রাঞ্চের নাম কি মানে আপনাদের যেখানে ইসলামী ব্যাংকটা রয়েছে আপনি যেখানে আছেন এখানে একটা ইসলামী ব্যাংক অবশ্যই রয়েছে, তো ওই ব্রাঞ্চের নামটা আপনারা এখানে লিখবেন। তারপরে হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম, নাম আপনি আপনার সেল ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নামটা লিখবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন, আপনার নাম্বারটা লিখবেন। লেখার পরে কত টাকা পাঠাইছেন সেটা লিখবেন। লেখার পরে এখানে যে স্ক্রিনশটটা নিয়েছেন সে এটার ভিতরে ক্লিক করে স্ক্রিনশটটা বসায়
তারপরে এই অপশনে ক্লিক করে নিচের রিকোয়েস্ট সাবমিট অপশনে ক্লিক করবে। কিছুক্ষণের ভিতরে আপনার ফোনে একটা SMS আসবে যদি ভাউচার পয়েন্টে টাকা অ্যাড হয়, 30 মিনিটের ভিতরে। তারপর দেখবেন আপনার ভাউচার পয়েন্টে টাকা অ্যাড হয়ে গেছে 10,700 টাকা। তো এখন আমি 300 পয়েন্ট ক্রয় কিভাবে করব সেই সিস্টেমটা দেখাচ্ছি। তো আমি এখান থেকে 300 পয়েন্ট অর্ডার করার জন্য স্ট্রেজি অর্ডার করুন অপশনে ক্লিক করে প্রত্যেকটা এই যে কার্ডে যুক্ত করুন অপশনে ক্লিক করলাম, যে কয়টা পণ্য আমার লাগবে 300 পয়েন্ট আমি এখান থেকে অর্ডার করব। লাস্টে যেটা ক্লিক করবেন সেটার একদম নিচে যাবেন, নিচে যাওয়ার পরে ওই অর্ডার করুন অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে আপনি কয়টা পণ্য নিবেন, একটা যদি ডাবল নিতে চান সেটাও এখানে প্লাস আইকনে ক্লিক করে ডাবল নিতে পারেন। তো আমি এখান থেকে ডাবলও করে নিচ্ছি যে কয়টা আমার ডাবল লাগবে। এখানে আসার পর আপনি অর্ডার করুন পরবর্তী ধাপে ক্লিক করবেন, পরে আপনার নাম এখানে বসাবেন, তারপরে আপনার ঠিকানাটা বসাবেন, তারপরে আপনার জেলাটা সিলেক্ট করবেন এখান থেকে। তারপর নিচে আপনার দুটা ফোন নাম্বার এখানে বসিয়ে দিবেন, বসিয়ে দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে, আমি তো এসটিজি ভাউচার পয়েন্টে টাকা অ্যাড করছি, তো এসটিজি ভাউচার ক্লিক করে অর্ডার কনফার্ম করুন অপশনে ক্লিক করব। আলহামদুলিল্লাহ আমার অর্ডারটি সফল হয়েছে। এখানে কয়টা অর্ডার নিয়েছি বিস্তারিত অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারবেন। কত টাকা হয়েছে সেটাও এখানে দেখাচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।